আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করব ইংলিশ সেকেন্ড প্রোগ্রাম আর সাফিক্স প্রিফিক্স। এটি নরমালি জিএসসি থেকে শুরু করে একবারে অনার্স পরীক্ষা পর্যন্ত সব জায়গাতে এটা আসে। আমি এই সাফিক্স প্রিফিক্স শিখাবো অনলি একটি মাত্র লাইন দিয়ে, মোর ইজ আ গুড বয়। এখানে বয় হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ। এর আগে আমি আবার লিখতে পারি ভেরি গুড বয়, মানে ভেরি কিন্তু কি হতো অ্যাডভার্ব। আমি এ ডি ভি লিখলাম, খেয়াল করে। তাহলে এই যে রুলটা আমি বলতাম যে সাবজেক্টের পর নাউন, নাউনের পরে এরকম কিছু বলতাম না, বলে আমি একটা বাক্য শিখে এখানে রুলটা বানালাম। কি বুঝলাম? ঠিক নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসে কি ভার্ব, আবার ভার্বের পরে কি বসে অ্যাডভার্ব। এটি খেয়াল রাখলে আপনি যে কোনো সাবজেক্ট সিরিজ করতে পারবেন। আমি এখানে সলভ করবো ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি। আ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড টু হিজ স্টাডিজ। একজন ভালো ছাত্র হয় সর্বদা মনোযোগী তার পড়ালেখায়। এখন এটা কিন্তু অ্যাডভার্ব, এটা কি? আমি এ ডিবি দিলাম অ্যাডভার্ব। এখন দেখেন, আমরা এখানে দেখেন এখানে অ্যাডভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ বসে, আবার নাউনের কি বসে অ্যাডজেক্টিভ বসে। তাহলে যেহেতু অ্যাডভার্ব, পরেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে মাইন্ডের অ্যাডজেক্টিভ কি? মাইন্ডফুল। মাইন্ডফুল মানে কি হলো? মনোযোগী। টুইস্ট এটা কিন্তু কি হলো? অ্যাডজেক্টিভ হয়ে গেল। টুইস্ট স্টাডি তার পড়ালেখায়। He is respect of his teacher and superiors. এখন এখানে আছে টিস। এখন দেখেন, সে হয় শ্রদ্ধাশীল তার শিক্ষকদের, আর সুপিরিয়ার্স মানে হলো উদ্ধতন, অর্থাৎ তার উপরে যারা আছে। এখানে হিস, সে হয়, এখানে দেখেন ইস হলো ভাব, এরপরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখন আমাদের আগে এখানে সে হয় শ্রদ্ধাশীল, সে হয় কি? এখানে অ্যাডভার্ব হচ্ছে না, এখানে আগে অ্যাডজেক্টিভ, সে হয় শ্রদ্ধাশীল। তাহলে রেসপেক্টফুল, আর এস পি ই সি টি, রেসপেক্ট। সে হয় কি? শ্রদ্ধাশীল অফিস টিচার, তার শিক্ষকের প্রতি, এবং সুপিরিয়র্স মানে হলো তার উদ্ধতন যারা আছে, অর্থাৎ তার টিচার বস। তাহলে এখানে হবে টিচার্স, খেয়াল করেন। তাহলে এখানে অ্যান ছিল, এটাও নাউন, তাহলে এটাও নাউন। এটা অ্যান মাসখানে যদি এ নাউন আছে, এটা নাউন হবে। আর এখানে নাউনের আগে, অথবা দেখেন এখানে হিস হলো কি? পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মের পরে কিন্তু অল টাইম নাউন বসে। পসেসিভ ফর্মের পরে অল টাইম কি বসে? নাউন বসে। আর নাউনের আগে আবার কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, এই দেখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। পরের বাক্যটি, হি নেভার ড্যাশ এনিবডি, সে কখনোই অসম্মান করে না। তাহলে এখানে ভার্ব হবে একটা, কিন্তু ভার্ব নাই, এখানে সাবজেক্ট আছে, ভার্ব নাই। তাহলে এইভাবে অনার মানে তো সম্মান করা, ভার্ব কেবে ডিসঅনার, ডিস এইচ ও এন ও ইউ আর, সে কখনোই অসম্মান করে না, এটা ডিসঅনার, এটা কিন্তু ভার্ব, সে কখনোই অসম্মান করে না, ডিসঅনার্স, অসম্মান করে না এনিবডি। হি ইজ ফ্রি ফ্রম ড্যাশ অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস। হি ইজ ফ্রি ফ্রম, এই ফ্রম হলো কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কিন্তু অল টাইম নাউন হয়। আমি একটা বাক্য বলি, পড়তে, আমি শর্ট লিখবো, পড়তে পড়তে এটা ভাবো, এগুলোর পরে নাউন বসে। তার মানে কি? প্রথম পড়তে প্রিপোজিশন, পরে পড়তে পসেসিভ ফর্ম, এতে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ ফর্ম, অ্যাডজেক্টিভ, টিতে দেয়ার, আর এখানে ভাবো হলো ভাব, এগুলো পরে নাউন বসে। এটা খেয়াল রাখবেন, এগুলো পরে কি বসে? নাউন বসে। ওকে, তাহলে এখানে প্রিপোজিশনের পরে কি নাউন হবে? এটা নাউন হলো বিহেভিয়ার, নাউন হলো কি? মিস বিহেভিয়ার, মিস বি ই এইচ এ ভি আই ও ইউ আর, সে কখনো খারাপ ব্যবহার করে না বা মিস বিহেভ করে না, এন্ড নেভার রুড টু হিজ, এবং রুক্ষ কর্কশা ব্যবহার করে না হিজ ক্লাসমেটস, তার সহপাঠীদের সাথে। অ্যাজ হি ইজ ড্যাশ, হি নেভার ওয়েস্ট হিজ টাইম ইন ভেইন। একজন ছাত্র হিসেবে বা একজন পড়ুয়া হিসেবে, যে বই পড়া তাকে পড়ুয়া বলে, সে কখনো কি তার সময়টা নষ্ট করে না বৃথা। তাহলে অ্যাজ হি ইজ, অ্যাজ হি ইজ স্টাডিয়াস, পড়ুয়া হিসেবে, যে পড়ে তাকে বলে পড়ুয়া, স্টাডিয়াস, এস টি ইউ ডি আই ও ইউ এস। অ্যাজ হি ইজ স্টাডিয়াস, পড়ুয়া হিসেবে, হি নেভার ওয়েস্ট হিজ টাইম, তার সময়টা নষ্ট করে না ইন ভেইন, বৃথা বা অপচয় করে না। পরের বাক্যটি, হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার অ্যাটেন্টিভ সো দ্যাট হি ক্যান বি সাকসেস ইন লাইফ। দেখেন, হি ইজ অলসো সিনসিয়ার, সে হয় কি? সচেতন, অ্যান্ড লিসেন্স, এবং শোনে টু হিজ টিচার, অ্যাটেন্টিভ। এখন দেখেন,
এই অ্যাটেনটিভ দ্বারা কি বোঝানো হলো, শোনাটাকে এবং এই সিনসিয়ারটাকে, সে শোনে কিভাবে, শোনে মনোযোগ দিয়ে। তাহলে এই অ্যাটেনটিভ কাকে বোঝানো হয়েছে, শোনাটাকে এবং সচেতন সম্পর্কে। তাহলে এটা যেহেতু ভাবটাকে মডিফাই করে, তাহলে অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এখানে হবে অ্যাটেনটিভলি, ATTENTIVELI, মনোযোগ দিয়ে শোনা। এটা এই অর্থটা ভাবকে মডিফাই করে, শোনাটাকে। তাহলে কি শোনে কিভাবে, মনোযোগ দিয়ে, যাতে সে পারে ইন লাইফ। এখানে ইন লাইফ নাউন বসে গেল, একটা নাউন আছে, তাহলে আই কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সাকসেস এর অ্যাডজেক্টিভ হলো কি, সাকসেসফুল, SUCCESSFUL, অ্যাডজেক্টিভ। আগে নাউন আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, পরের বাক্যটি, হিজ পাঞ্চুয়ালিটি, তার সময়নিষ্ঠতা এন্ড ডিটারমেন্ট। এখন এখানে দেখেন, এখানে আছে নাউন, যেহেতু এখানে আছে নাউন, তাহলে এন দ্বারা যুক্ত, এটাও নাউন, এটাও কি নাউন হবে। ডিটারমাইনে নাউন কি, ডিটারমিনেশন, সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, DETER, ডিটার, MIMENATION, ডিটারমিনেশন, এর অর্থ কি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, হেল্প হিম, যে সাহায্য করে তাকে, টু টেক অ্যান্ড সলভ, এনি গ্রহণ করতে। এখন টেক মানে কিন্তু নেওয়া, আন্ডারটেক মানে কিছু গ্রহণ করা। তার এই যে তার সময়নিষ্ঠতা এবং ডিটারমিনেশনটা তাকে দায়িত্ব গ্রহণ করতে সাহায্য করে, আন্ডারটেক হবে না, টেকের জায়গা কি হবে, আন্ডারটেক, UNDER, আন্ডারটেক, দায়িত্ব গ্রহণ করতে সাহায্য করে। অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, এবং কি করে, দায়িত্ব গ্রহণ সাহায্য করে যে কোনো কঠিন কাজ অথবা চাকরিটাকে, বা জব মানে যে কোনো কাজটাকে জানায়। তাহলে দেখেন, এখানে আমরা কিন্তু যে কোনো এই রুলটা না লিখে আমরা কিন্তু একটা বাক্য দিয়ে, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে অথবা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এটা বুঝে কিন্তু সবগুলো আপনি খেয়াল করেন। এখানে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, এখানে দেখেন, এই অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ, কারণ এখানে কিন্তু পজিটিভ ফর্ম নাউন আছে, নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখানে দেখেন, এখানে সাবজেক্ট আছে, তাহলে পরে কি বসছে, ভার্ব বসে গেছে। এখানে দেখেন, প্রিপজিশনের পরে কি বসে, এখানে নাউন বসছে। এখানে খেয়াল করেন, অ্যাজ হি ইজ স্টাডিয়াস, কারণ এখানে কিন্তু কি বসে, অ্যাডজেক্টিভ বসে, কারণ নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন, সে সচেতন এবং শোনে তার টিচারের কথা, বলি মনোযোগ দিয়ে, আছে অ্যাটেন্টিভ, তাহলে অ্যাটেন্টিভ কথাটা তাকে বোঝানো হয়, লিসেনটাকে, শোনাটাকে, এটাকে বোঝানো হয় সিনসিয়ারটাকে। তার মানে কি, মনোযোগ দিয়ে শোনে, ভার্বকে মডিফাই করে, একবার বসে গেল। এখানে নাউন আছে, আগে অ্যাডজেক্টিভ বসছে। এখানে দেখেন, এটাও অ্যান আছে, এটাও নাউন, এটাও নাউন। লাস্ট বাক্যটা, হেল্প হিম টু আন্ডারটেক, দায়িত্ব গ্রহণ করার পরে ভার বসে, বাট টেক মানে গ্রহণ করা, আবার টেক মানে কিন্তু কি আছে, ছিনিয়ে নেওয়া, একটা কলম আছে আমি টান দিলি, এটাও কিন্তু টেক বলে, এটাকে ছিনিয়ে নেওয়া বলে, বাট আন্ডারটেক মানে কি, দায়িত্ব গ্রহণ করা, এই জন্য এখানে আন্ডারটেকটা বেটার। অথবা আমরা আগে একটা আন যোগ করে দিলাম, তাহলে আমাদেরকে সাফিক্স দিয়েছে, একটা আমি একটু দেখাই, এখানে সাফিক্স মানে সাফিক্স আর প্রিফিক্স, প্রি মানে কি, আগে, আগে বসে, আগে বসলে প্রিফিক্স, তাহলে এখানে প্রিফিক্স হয়ে গেল। অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।